আছে রেডি আমাদের দেখতে পারতেছি এই দিকে আসছে আমার ভিতরের দিকে তো স্পট অন দেখতে থাকে নাও ঠিক আছে না আর হচ্ছে আমাদের কি লেন্স লেন্সের আমাদের আইরিস থাকতে হবে হচ্ছে আইরিস আইরিস আমাদের উত্তর দিকের যে অংশটা নাও ঠিক পিউপিল আমাদের এখানে আসতে পারে শ্রেতমণ্ডল চোখের ক্রিয়া প্রধান কাজটা হচ্ছে কি চোখের ক্রিয়া যখন থাকবে চোখের ক্রিয়া আমাদের প্রথমে আমাদের চোখে রড এবং কোন কোষ দুটা কোষ তোমাদের পাঠ্যবই বারবার দেওয়া আছে যে রড ও কোন কোষ নামে দুইটা কোষ থাকে সেটা কি স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্দীপনা পেয়ে আমাদের রেটিনায় আসে রেটিনার কাজটা হচ্ছে কি যে উদ্দীপনাটা পায় সে কি করে তার যে ঠিক উল্টা প্রতিবিম্ব আমাদের চোখে আসে সেই রেটিনার কাজ হচ্ছে উল্টা প্রতিবিম্বকে কি করে দেওয়া সে বাস্তবভাবে পরিণত করে দেওয়া যদি আমরা কোনো একটা বস্তুকে যদি আমরা চোখে দেখি সেটা কি দেখব ঠিক উল্টাভাবে কিন্তু রেটিনা কি করে তার উদ্দীপনা পেয়ে বাস্তব প্রতিবিম্ব তৈরি করে দেয় এই হচ্ছে আমাদের রেটিনার কাজ আর আমরা বলতে পারি স্নায়ু স্নায়ু উত্তেজনা দিতে পারে যে এখানে স্নায়ু উত্তেজনার মাধ্যমে আমাদের রেটিনা কি করে কাজ করে আর রেটিনার কাজটা হচ্ছে যে আমাদেরকে উল্টা প্রতিবিম্বকে কি করে দেওয়া সঠিকভাবে মানে বাস্তব প্রতিবিম্বে পরিণত করে দেওয়া এটা হচ্ছে আমাদের ল্যান্সের কাজ এই হলো আমাদের চোখের গঠন ছিল চোখের গঠন থেকে আমাদের চোখের ক্রিয়াও পেয়ে গেলাম এখন আমরা আসতে পারি যে চোখের স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব আমরা যদি মনে করি স্পষ্ট দৃষ্টি দৃষ্টি সাধারণত আমরা যেটুকু দূরত্বে আমরা বিনা মানে সহজে দেখতে পারি যে কোনো একটা আমাদের যে শিশু এবং বয়স্ক লোক যারা আছে তারা কি ইজিভাবে করে কতটুকু দূর পর্যন্ত দেখতে পারে এই যে আমরা কত মিটার পর্যন্ত বা কত সেন্টিমিটার পর্যন্ত আমরা কি ভালো করে দেখতে পারতেছি এটাই হচ্ছে কি আমাদের স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব তবে একটা নির্দিষ্ট মান আছে শিশুদের জন্য স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার আর আমাদের বয়স্ক যারা আছে তাদের জন্য হচ্ছে 25 সেন্টিমিটার এই হচ্ছে আমাদের স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব আমাদের বহির্ভূতর এই যে শিশুদের জন্য হচ্ছে 5 সেন্টিমিটার আর বয়স্ক তাদের জন্য হচ্ছে 25 সেন্টিমিটার এটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব মানে বিনা শ্রান্তিতে আমরা যতটুকু দূরত্ব পর্যন্ত আমরা দেখতে পারি সেটাই হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব এখন আমরা লাস্ট ফিনিশিং লাইনে আসতেছি দেখা যাচ্ছে যে চোখের ত্রুটি এটাই হচ্ছে আমাদের একটা মেন বিষয় চোখের ত্রুটিটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে চোখের ত্রুটি নিয়ে আমাদের প্রায় প্রশ্নেই আমরা সাধারণত যতগুলো প্রশ্ন আমরা সমাধান করতেছি সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে চোখের ত্রুটি নিয়ে ভালো একটি মানে আমাদের সমস্যা সলভ করতে হবে সেটা কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করবো এটা আমাদের সাথে থাকবো তোমরা চোখের ত্রুটি যদি মনে করি আমরা দু ধরনের ত্রুটি তৈরি হয়েছে চোখের ত্রুটি হচ্ছে দু ধরনের একটা হচ্ছে কি হ্রস্ব দৃষ্টি একটা হচ্ছে কি আমাদের হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি দূরদৃষ্টি রসদৃষ্টি কোন আমাদের লক্ষ্য করতে হবে রসদৃষ্টি হচ্ছে যে দৃষ্টিটা যে চোখে আমাদের কি কাছের বস্তু কি করতে পারি দেখতে পারি কিন্তু দূরের বস্তু কি করে ভালো করে দেখা যাবে সেটাই হচ্ছে আমাদের হ্রস্বদৃষ্টি আর দূরদৃষ্টি হচ্ছে আমরা কাছের বস্তু ভালো করে দেখতে পারি কিন্তু দূরের বস্তু কি করতে পারি ভালো করে দেখতে পায় না সেটা হচ্ছে কি ধীরদৃষ্টি তাহলে আমরা দুটো লক্ষ্য করি যে এগুলো কীভাবে কাজ করে চোখের মাধ্যমে চোখের দিকে কাজ করে হ্রস্বদৃষ্টির জন্য আমাদের আবকোষী আমাদের চোখে ল্যান্সের ভিতর পড়বে ল্যান্সে পড়ার ভিতরে আমাদের হয়তো একটা কাজ হচ্ছে যে রেটিনায় পড়ার পূর্ব এখানে আমরা যদি রেটিনা ব্যবহার করি তাহলে এটা হচ্ছে আমাদের একটি ফোকাস বিন্দু
আমাদের আলো এসে চোখে পড়ার কথা লেন্স থেকে তারপর কি রেটিনায় উত্তেজনা সৃষ্টি হলো না পড়বে কিন্তু রেটিনায় না পড়ে সে কি করলো ওই আমাদের ফোকাস বিন্দুটা আমাদের রেটিনার পড়বেই চলে আসলো এর জন্য আমরা বুঝতে পারতেছি রসদৃষ্টি মানে কি আমাদের কাছের বস্তু দেখতে পারি কিন্তু আমাদের দূরের বস্তু যে আছে এটা আমরা কি করতে পারি না ভালো করে লোক দেখতে পারি না তাহলে এর প্রতিকার কি আসে প্রতিকার জন্য আমাদের কি লেন্স ব্যবহার করছি আমাদের একটা উত্তল লেন্স ছিল সেটা আমরা অবতল লেন্স ব্যবহার করি অবতল লেন্স যদি ব্যবহার করি তাহলে তার প্রতিকারে আমরা আসতে পারবো অবতল লেন্স ব্যবহার করলে সে কালো প্রসিদ্ধ যাবে এখন ঠিক আলোকরশ্মি আমাদের অবতল লেন্সে পড়ার পর আমাদের উত্তল লেন্স দেবো তারপরে সে আলোকরশ্মি সরাসরি আমাদের রেটিনায় কি হবে মিলিত হবে তাহলে আমরা দূরের বস্তুগুলো কি করতে পারবো সঠিকভাবে লক্ষ্য করতে পারবো তাহলে এইগুলো আমাদের কি হ্রস্বদৃষ্টি হ্রস্বদৃষ্টি প্রথমে ছিল যে আমাদের কারণটা হচ্ছে তার এক নম্বর হচ্ছে কি আমাদের ফোকাস ব্যাসার্ধ আমাদের কি হচ্ছে যে ফোকাস ব্যাসার্ধ যদি কি ফোকাস ব্যাসার্ধটা যদি আমাদের কি হয়ে যায় কমে যায় তাহলে কী করতে পারবো না আমরা দূরের বস্তুটা কী করতে পারবো না দেখতে পারবো না এর জন্য আমরা কী করলাম যে আমাদের রেটিনায় মিলিত হয় এর জন্য আমাদের কি একটা অবতল লেন্স ব্যবহার করলাম অবতল লেন্স ব্যবহার করার পরবর্তী দেখা যাচ্ছে যে আমি সঠিকভাবে আমাদের কী একদম রেটিনায় কী হলো মিলিত হইলো তাহলে আমাদের বুঝতে পারলাম হ্রস্বদৃষ্টি হ্রস্বদৃষ্টির কারণ এক নম্বর কী প্রতিকার আমরা যাই দৃঢ়দৃষ্টি এই দূরদৃষ্টির ক্ষেত্রে আমাদের কী কাজটা করতে হবে একটু লক্ষ্য করি দূরদৃষ্টি হচ্ছে যেটা আমরা কী করতে পারি না দূরের বস্তুটা দেখতে পারি কিন্তু কাছের বস্তু দেখা যায় না আমাদের আলোকরশ্মি চোখে তো পড়লো পড়ার পরবর্তীতে আমাদের চিকি হবে রেটিনায় মিলিত হওয়ার কথা ছিল কিন্তু রেটিনায় মিলিত না হয়ে কি হলো আলো আমাদের বেড়ে গেল যখন বেড়ে গেল তখন আমরা কি করতে পারতেছি না তখন আমরা কাছের বস্তুগুলো ঠিক দেখতে পারতেছি না কিন্তু ভালো করে তাহলে হচ্ছে রেটিনা পড়া কিন্তু আমাদের দূরে চলে গেল এটার জন্য কি প্রতিকার এটার জন্য প্রতিকার হচ্ছে আমাদের উত্তল লেন্স আমাদের কি করতে হবে এটার সামনে ব্যবহার করতে হবে এই হলো আমাদের আলোকরশ্মি এটার জন্য এর প্রতিকার প্রতিকারে কী করতে হবে আমাদের একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে এখানে উত্তল লেন্স ব্যবহার করলে ঠিক আগের মধ্যে কী করতেছে আমাদের ফোকাস ব্যাসার্ধ এই জায়গায় মিলিত হচ্ছে রেটিনার উপর মিলিত হচ্ছে রেটিনার উপর মিলিত হওয়া মানে কি আমাদের বাস্তব প্রতিবিম্ব লক্ষ্য করা সো তাহলে আমরা লক্ষ্য করতে বললাম যে হ্রস্বদৃষ্টি এমনকি দূরদৃষ্টি আমাদের দূরদৃষ্টির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারলাম আমাদের চিত্র এমনকি তার প্রতিকার এখন লাস্ট আমাদের টপিক হচ্ছে চোখ ভালো রাখার উপায় চোখ ভালো রাখার উপায় আমাদের লক্ষ্য মনে রাখতে হবে যে আমাদের চোখের জন্য যে সকল মানে খাদ্য উপাদান আমাদের প্রয়োজন সেগুলো পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে আর আমাদের চোখে যে বিভিন্ন ধরনের সানগ্লাস বা আমাদের কোনো কিছু প্রয়োজনীয় যেগুলো আমরা মনে করি সেগুলো আমাদের মনে অল্প কি করতে হবে সবার চোখে নিরাপদ অবস্থায় রাখতে হবে তাহলে আজকে আমরা নবম দশম ওদের দশম শ্রেণীর আমরা পুনরতে নিরচন করলাম পঞ্চম অধ্যায় রচে কি দেখতে হলে আলো চাই তাহলে আজকে এই টপিকটা আমরা এখানে শেষ করছি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে থাকবো তোমরা আমাদের সাথেই থাকবো